এবং তোমাদের যে ক্ষমতা সেটা হলো অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা। তোমাদের সামনে কোনো জিনিস সম্ভব নয়, শুধু বাংলাদেশ না, তোমরা সারা দুনিয়া পাল্টে হতে পারো। বাংলাদেশ ছোট্ট একটা বিষয় তোমাদের জন্য, কাজে এই যে পরিবর্তন, এই যে যন্ত্রটা তোমার হাতে চলে এসছে, এখন বিশ্ব জয় করার সময়, এখানে আটকানোর সময় না। দুর্ভাগ্য আমরা আটকে ফেলেছি যে আজকে এই এত কথা, তোমরা যে এত আন্দোলন করলে, তোমাদেরকে সালাম দেওয়ার জন্য আসলাম, মুক্ত করলো আমাদের। আজকে যে গেলাম আবু সাইদের বাড়িতে, সে শুধু এখানে প্রাণ দিয়েছে তা না, আমি ওদেরকে বলতেছিলাম, আমি বললাম যে আমরা মহাকাব্য পড়ি না, মহাকাব্যের নায়ক থাকে, কী সাংঘাতিক ঘটনা ঘটে, আমরা মনে করি যে এই এদের নায়ক নায়িকারা কী সাংঘাতিক রকমের ক্যারেক্টার। আবু সাইদ হলো মহাকাব্যের ক্যারেক্টার, ভবিষ্যতে এটা নিয়ে বহু কবিতা, বহু সাহিত্য, বহু কিছু রচনা হবে। কিন্তু সেটা যে দেখে গেল চমকে দিয়েছে সবাই, এক এই একমাত্র ওই যেটা তাকে গুলিটা খাইয়া যে ছবিটা দেখলো, আর মানুষকে থামানো যায়, আর থামানোর উপায় নেই। সবাই তখন বলছে আমিই তো অবশ্যই, আমিই তো অবশ্যই মারো কত মারতে পারবো, সে যখন নিচে আমিও নেব। সারা দুনিয়া চমকে গেছে, তোমরা যেটা করেছো এটা শুধু বাংলাদেশের ঘটনা না, এখন সবাই দেখতেছে এটা কী বিষয়। একটা সরকার, এই ছাত্ররা কীভাবে উঠে উঠে হতে পারে তোমরা করছো, এবং যেটা করছো, এই যে আমি বারবার বলছি যে এটা আমাদের দ্বিতীয় বিজয় উৎসব, এই বিজয় উৎসবটা যেন আমরা আমাদের হাত থেকে ফসকে না যাই, এবং এটা তোমরাই পারবা, আমরা কেউ পারবো না, আমরা এখানে চালাতে আমাদের ক্ষমতা নেই। তা আমরা কথা বলবো, বক্তৃতা করবো, সব করবো, কিন্তু এটা করার ক্ষমতা নেই। আমি ব্যাখ্যা দেবো খালি, কাজ না করে তোমরা কাজটা করে ফেলবে এই কাজের জন্য। এই যে আজকে রংপুরের যদি আসলাম, রংপুরের বহু কাহিনী, এই যে বেগম রোকেয়ার বিশ্ববিদ্যালয়ে যে আসলাম, তার কাহিনী আমরা ছোটোবেলার থেকে পড়ে আসতেছি, বেগম রোকেয়ার কাহিনী। তো কাজে এটা ছোটোখাটো বিষয় না, বিশ্ব বিশ্ব পরিপ্রেক্ষিতের বিষয়। বলছি যে আমাদের যারা তরুণদের বয়সের সীমা অতিক্রম করে গেছে, মেহরবানি করে আপনারা রাস্তা ছেড়ে দেন, আপনারা প্রতিবন্ধকতা করতেছেন এদের, এই যে শক্তি, প্রাণশক্তি যেটা আছে, ওরাই সব নিয়ে যাবে বাড়ি করে, এই মাঝখানে এই সব খেচার মাছের ঘিরে মাঝখানে ওদের আটকে রাখতেছে। আমরা ভীষণ আটকা আটকে গেছি, সেই আটকানি থেকে আমরা এখন বেরিয়ে আসতে চাচ্ছি। সেই জন্য তোমাদের কি অভিনন্দন সবাই, আমরা সবার জন্য একটা তালি দিই, রংপুর যেটা খেলেছে ভীষণ কাণ্ড, একটা ভীষণ কাণ্ড। এই কাণ্ডটা, এই শক্তিটা কিসে ব্যবহার করবো, আর স্বপ্নটা কি? যে কোনো কাজ করতে গেলে একটা স্বপ্ন লাগে, স্বপ্ন না হলে কাজ হয় না, উলট পালট কাজ হয়। স্বপ্ন থাকলে স্বপ্নের পেছনে ঝাঁপিয়ে পড়তে হবে, দেখবে হয়ে গেছে, প্রত্যক্ষ মনে হয় একটা অসম্ভব জিনিস, কাজে নেমে গেলে যে দেখা যাক হয়ে গেছে। এবং তোমাদের যে ক্ষমতা সেটা হলো অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা, তোমাদের সামনে কোনো জিনিস সম্ভব নয়, শুধু বাংলাদেশ না, তোমরা সারা দুনিয়া পাল্টে হতে পারো। বাংলাদেশ ছোট্ট একটা বিষয় তোমাদের জন্য, কাছে পিছু হটবে না, এটাই হলো বিষয়, কারণ আমরা পারি নাই, আমরা ব্যর্থ হয়েছি। তোমরা যে জায়গায় চলে যাওয়ার কথা ছিল, তোমাদেরকে আমরা সেই জায়গায় নিয়ে যেতে পারি, সেটাই আমাদের ব্যর্থতা। তোমরা যেন ব্যর্থ না, তোমাদের পরে যারা আসতেছে তারা যেন এ কথা না বলে, তোমরা পথ আগলে রেখেছিলে বলে আমরা বুঝতে পারি, কারো পথ যেন আটকে না রাখে, তুমিও আগলে রাখবে না, আমার ভবিষ্যতে আর কেউ যেন আটলে না রাখে। এই যে শক্তি, সেই শক্তির মাত্রা আন্দাজ করা যায় না, এত শক্তি যেন। আমি গল্প করার জন্য বলতেছি না, আমি বহু বিষয়ে বলি, বলে বলতেছে দেখো এরা শুধু ছেড়ে দেওয়া আর কিছু না, সুযোগটা দেওয়া, রাস্তা কোথায়, কীভাবে যেতে হবে, কী করতে হবে সব জানা আছে নিজেদের মধ্যে, শুধু ওই আত্মবিশ্বাসটা রাখা যে
তোমাদের জন্ম হয়েছে অসম্ভবকে সম্ভব করার জন্য, কাছে ছোটোখাটো জিনিস নিয়ে সময় কাটিয়ে না, বড় জিনিস বড় জিনিসের মধ্যে থাকবে যে যে অবস্থায় আছে। এই জন্যই আবু সাঈদ এত মহান, সে বড় জিনিসের স্বপ্ন দেখছে, সেই জন্য বুক পেতে দিয়েছে, মারো কী করবা, আর সেই স্বপ্ন থেকে বিচ্ছুত হয়নি, সে তো পালিয়ে যেতে পারতো, মাফ করে দেন আমারে বলতে পারত, বলে নিয়েছে দাঁড়িয়ে গেছে। তারপরে তোমরা যখন দাঁড়িয়ে গেছো আর দেশ আটকে রাখতে পারেনি, এই দ্বিতীয় বিচারটা আসলো। সেই জন্য বারে বারে যেটা তোমাদেরকে বলতেছি, যে স্মরণ করাচ্ছি, এবার যেন ব্যর্থ না, কারণ ব্যর্থ করার জন্য বহু লোক দাঁড়িয়ে আছে, বহু লোক বহু লোক। তো তোমরা জানো তোমাদেরকে ব্যর্থ করে দেওয়ার জন্য, বলে যা আছে কপাল। এই আমাদের জেনারেশন অর্থাৎ তোমাদের জেনারেশন, বলে আমাদের জেনারেশন সব কেটে হলো, সব বাদ দিয়ে দেবো, আমরা একদম পরিষ্কার করে দেবো যা আছে, পরিষ্কার না করা পর্যন্ত আমাদের ছুটি নেই, এটাই তো এই কথাটা বলার জন্য। আমাকে তোমাদের উপদেশ দেওয়ার কিছু নেই, শুধু মনে করে দেওয়া যে শক্তিটা আছে তোমাদের কাছে, আমি দেখে আসতেছি, রংপুরও আসতেছি, সব সব জায়গায় যেতেছি, একই কথা। সে যত অজপারাগা অজপারাগা বলে তো বাংলাদেশ আর জায়গা নাই, আগে যে অচপারাগা বলা তার নাই। এই যন্ত্র যখন এসে গেছে তুমি বিশ্বের দরবারে চলে গেছো, এখানে বসে যা করতেছো ওইখান থেকে সে সময়ের সঙ্গে কথা বলতেছে, আয়োজন করতেছে, কী করবে, কী স্বপ্ন কীভাবে করবে। কাজে এগুলো মিলে ছেলে এবং মেয়ে, মেয়েদের কাছে যেন ভুলে না যাওয়া, মেয়েরা হতে পারবে না, মেয়েরা তোমার সেটা কম না, আমাদের পুরো গ্রামীণ ব্যাংক আমরা যে করছি শুধু মেয়েদের দিয়ে করছি, চিন্তা করো তখন সমাজের অবস্থা কী ছিল, মেয়েদের কাছে যাওয়াটা একটা বিপজ্জনক জিনিস, মোল্লা মৌলবি সবাই চিৎকার করে ওটা কী করেন কী করেন কী। তো সেখানে গিয়ে আমরা মেয়েদের সঙ্গে কাজ করছি, সারা বাংলাদেশ জুড়ে মেয়েদের হাতে টাকা দিয়ে দিয়েছি, তাড়াতাড়ি একটা টুকরা কাগজ পত্রিকার কাগজ দিতে হতো, তো শুনছো কিনা তোমরা জানি না কী কারণে দিতে হতো এটা কাগজ, হ্যাঁ এটাকে বলো নাশা, ও তোমাদের ভাষা আমার ভাষা না, নাশাটা কি ওর মধ্যে তামাক হতো এখানে প্রচুর, এখন হয় কিনা জানি না, এখনও এখনও ওই তামাকের থেকে তামাকটা ফ্রি পায় জমিতে আছে, ওই তামাকটা মুড়ে ওই কাগজ দিয়ে, ওই কাগজ মোড়ার জন্য ওই কাগজও নেই তার কাছে, ওই কাগজটা তাকে বেতনের সঙ্গে দিতে হতো, এটার নাম ছিল নাশা, এখনও শব্দটা আছে কিনা জানি না। সেই অবস্থার মধ্যে থেকে এটার উৎপত্তি, এখন দেখে অবাক লাগতেছে বহুদিন পরে আসছে যে পরিবর্তনগুলো, এবং বাংলাদেশের পরিবর্তন অনেক হতে পারে, এটি হলো আসল বিষয়। আমরা জিনিসটাকে দুমড়ে মুচড়ে একবার শেষ করে দিয়েছি, এর মধ্যে যে প্রাণশক্তি ছিল প্রাণশক্তিকে নিংড়ে দিয়েছে, এটি দুঃখ। এই যে গ্রামে গ্রামে রংপুরের মধ্যে এন হেন গ্রাম নাই আমি যাই নাই, এই যে পীরগঞ্জে গেলাম, এই যে পীরগঞ্জ অন্তত পাঁচবার এসছি, গ্রামে গ্রামে মানুষের কাছে সব খোঁজ, ঘর নাই বাড়ি নেই কিচ্ছু নাই, সেই রংপুর সেই বাংলাদেশ এখন তোমাদের হাতে, কোথায় নিয়ে যাবে এই রংপুরকে, তোমরা যেখানে নিতে চাও নিয়ে দিতে, এই শক্তি তোমাদের কাছে, এটি হলো বিষয়। এটা কোনো গবেষণার বিষয় না, এটা নিজের মধ্যে শক্তি আছে বিষয়, আর কিচ্ছু না। আমাকে তো পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন গ্রামে নিয়ে যায়, বাংলাদেশের সঙ্গে কারো তুলনা হয় না, মানুষের প্রাণশক্তিটা আর কিচ্ছু না, তার কাছে টাকা নাই পয়সা নেই কিন্তু সাংঘাতিক রকমের আগ্রহ আছে, এটি হলো বিষয়। এবং যে আগ্রহের কারণে বাংলাদেশ যখন সৃষ্টি হয় তখন শুরু হলো দুর্ভিক্ষ দিয়ে, এবং রংপুর হলো দুর্ভিক্ষের ঘাঁটি, প্রতি বছর দুর্ভিক্ষ এখানে হতো, এই দুর্ভিক্ষ কপাল থেকে আমাদের যাত্রা শুরু, আজকে সেখান থেকে কোথায় চলে এসেছি, আরো কোথায় যেতে পারতাম। এবং শুধু এই তোমাদের মতো ছেলে মেয়েদেরকে যদি আমরা বলতাম যে যাও বাবা এখন যাও করো কাজ, শুধু এইটুকু দরকার, কিচ্ছু দরকার নেই, তোমাদের হাতে যদি ছেড়ে দিতে পারতাম, এটাকে নিয়ে কোথায় নিয়ে যেতে চাও তোমরা না। আমাদের সময়ে টেলিফোন ছিল হ্যালো হ্যালো,
বহুক্ষণ সময় লাগতো একটা কানেকশন পেতে একটা থানা, তখন থানা ছিল, উপজেলা ছিল না, 20-25টা টেলিফোন ছিল ঘুরে ঘুরে। আমার 10 নম্বর দেন, ওই 10 নম্বর একজন লাগাই দিত, হ্যালো 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 10 নম্বর ফোন। এখন সবার হাতে সব যন্ত্রই হাতের মুঠার মধ্যে চলে এসছে। এই যে গেলাম পীরগঞ্জে গেলাম, এখন অবাক লাগলো, ছবি তুলতেছে মহিলারা ছাদের উপরে দাঁড়ায় ভিডিও করতেছে, চিন্তা করতে পারে, ঘরের থেকে বেরোতে না মহিলারা। বীরগঞ্জের বিষয় না, বাংলাদেশের বিষয় না, সারা জাতি যার কারণে কোটি কোটি ছেলে সামনে দাঁড়িয়ে আজকে আমরা এই বাংলাদেশ বাংলাদেশের যত পরিবার আছে তাদের তারা ওদিকে তাকিয়ে থাকবে, তারা ছেলে মেয়ে বড় হবে, তারা স্কুল পড়বে। সবারই ছিল, এখানে হিন্দু পরিবার হোক, মুসলমান পরিবার হোক, বৌদ্ধ পরিবার হোক, সবার ঘরে আপনারা খেয়াল রাখবেন যে কোথাও প্রলোচন না হয়, ধর্ম নিয়ে কথাবার্তা না হয়, সবাই আপসাই এদের সন্তানদের রক্ষা করা জাতিতন্ত্র নির্বিশেষ, এটা আমাদের কর্তব্য। আমরা যেন এটা নিশ্চিত করি সামনে গিয়ে দাঁড়াই, আবু সাইদ যেরকম দাঁড়িয়েছে আমাদের করেরকম দাঁড়াতে, যারা পার্থক্য করে যে এরকম সন্তান করুক করুক, এটা বাংলাদেশের সন্তান, আবু সাইদের মা সবার যেখানে আছে আবু সাইদের বাপ বাবা বা যারা যারা আছে যেখানে আছে স্মরণ করেন, আমরা যাতে সবাই